ঘূর্ণিঝড় ফণীর মোকাবেলায় 60টি যুদ্ধজাহাজ নামালো ভারতীয় নৌবাহিনী। ঝড়ের গতিবিধি নজরে রাখবে এই যুদ্ধজাহাজগুলি। 4টি যুদ্ধজাহাজ থাকছে তামিলনাড়ুর উপকূলে, বাকি 3টি যুদ্ধজাহাজ ঝড়ের গতিবেগ নজরে রাখবে। INS দেয়াক থাকছে 60টি হেলিকপ্টার, যে কোনো পরিস্থিতিতে উড়ে যাবে এই হেলিকপ্টার। INS দেয়াক থাকছে ডুবুরিও, থাকছে রাবারের নৌকা, মেডিকেল টিম। যুদ্ধজাহাজে প্রস্তুত রাখা হচ্ছে ত্রাণ সামগ্রীও। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে ত্রাণ কার্য তদারকি করছেন। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, উড়িষ্যা বিপর্যয় মোকাবেলা বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী তৎপরতার সঙ্গে কাজ করছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক থাকার ব্যবস্থা করে দিন। আর আপনারাও সতর্ক থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।